তৃণমূলের পথে অর্জুন সিং ঘর ওয়াপসি হতে চলেছে ব্যারাকপুরের বিজেপি সাংসদের তিন বছর পর পুরনো দলে ফিরতে চলেছেন অর্জুন রাজ্য বিজেপিতে ফের বড় ভাঙন অর্জুনের সঙ্গেই তৃণমূলে ফিরতে পারেন ছেলে পবন সিংও পবন সিং ভাটপাড়ার বিজেপি বিধায়ক রবিবার দুপুরেই তৃণমূলে যোগ দিতে পারেন অর্জুন ও পবন সিং শেষ মুহূর্তে নাটকীয় কোনো সিদ্ধান্ত বদল না হলে রবিবার দুপুরেই আনুষ্ঠানিকভাবে তৃণমূলে ফিরতে চলেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতেই তাকে সারম্বরে স্বাগত জানাতে পারে জোড়াফুল শিবির তৃণমূল সূত্রে খবর রবিবার দুপুরেই অর্জুনের তৃণমূলে ফেরার সম্ভাবনা এখনো পর্যন্ত উজ্জ্বল শেষ পর্যন্ত তা হচ্ছেই কিনা রবি দুপুরেই সেটা স্পষ্ট হবে আরও বড় কৌতূহলের বিষয় হল অর্জুন কি একা ফিরবেন নাকি ভাটপাড়ার বিজেপি বিধায়ক তথা তার ছেলে পবন সিং কে নিয়ে তৃণমূলে ঠিক যেভাবে মুকুল রায় ফিরেছিলেন তৃণমূলে শেষ মুহূর্তে তা অর্জুন সিং এর থেকে ভালো আর কে জানে দু উনিশ সালে লোকসভা ভোটের আগে অর্জুন সিং আশা করেছিলেন লোকসভা ভোটে ব্যারাকপুর আসন থেকে তাকে প্রার্থী করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে দিদির বাড়িতে প্রার্থী ঘোষণার প্রাক মুহূর্তে কোর গ্রুপের বৈঠকে উপস্থিত ছিলেন অর্জুন কিন্তু শেষমেশ দেখতে পান তালিকায় তার নাম নেই অর্জুন সেদিন গোমরা মুখে বেরিয়ে এসেছিলেন কালীঘাট থেকে তার আটচল্লিশ ঘন্টার মধ্যে যোগ দিয়েছিলেন বিজেপিতে তারপর লোকসভা ভোটে বিজেপির টিকিটে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীকে পরাজিতও করেছিলেন অর্জুন সিং কিন্তু এবার বিধানসভা ভোটের পর থেকে স্পষ্ট ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুনের ব্যক্তিগত দাপট ক্ষয়িষ্ণু লোকসভার সাতটি আসনের মধ্যে ছটিতেই হেরেছে বিজেপি অর্জুন তাদের জেতাতে পারেননি তার সঙ্গে যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন অনেকেই তৃণমূলে ফিরে গিয়েছেন উল্লেখযোগ্যদের মধ্যে পড়ে রয়েছেন অর্জুন ও তার ছেলে পবন এই ঘরে ফেরার যোগ নিয়ে শনিবার অর্জুনের প্রতিক্রিয়া জানতে চেয়ে ফোন করা হয়েছিল ওয়ালের পক্ষ থেকে কিন্তু অর্জুন ফোন ধরেননি অর্থাৎ তার ঘর ওয়াপসির যে সম্ভাবনার কথা তৃণমূলের মধ্যে ছড়িয়ে পড়েছে তার রহস্যভেদ করেননি এখন দেখা যাক রবিবার তিনি লক্ষ্যভেদ করেন কি না দ্য ওয়াল